শাহেদের প্রতারণার অন্যতম হাতিয়ার ছিল নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়া। প্রতারণায় অতিষ্ঠ হয়ে কেউ রিজেন্ট থেকে চাকরি ছেড়ে সরে যেতে চাইলে সেটা হতো আরও বড় বিপদের। পুলিশ দিয়ে হয়রানি, থানায় ধরে নিয়ে যাওয়া ছাড়াও টাকা আত্মসাতের মামলা দেওয়ারও নজির আছে। এমনই একজন চট্টগ্রাম হালি শহরের আরিফুর রহমান সোহাগ। শাহেদের ভয়ে বহুদিন ছিলেন আত্মগোপনে। চাকরি ছাড়ার পর শাহেদ ও আরিফুর রহমান সোহাগের ফোনালা পেটি। আমি এখন প্রধানমন্ত্রীর এপিএস এর দায়িত্বে, আমার সাথে এগুলো করে কুলাইতে পারবো ভাইয়া? বলো তো, আমি যদি এখন ঢাকা শহরের চারটা থানায়, যেহেতু আমি এখন একটা পজিশন হোল্ড করি, ঠিক আছে, চারটা থানায় তোমার নামে যদি চারটা কোষা মামলা দেই, ঠিক হবে জিনিসটা? কোষা ওরাই তোমার বিরাট খবর দিবে, ঠিক আছে, আমার দেওয়া লাগবে না। 2014 সালে রিজেন্ট গ্রুপে জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন সোহাগ। চেয়ারম্যান শাহেদের অপকর্ম ও প্রতারণার বিষয়টি বুঝতে পেরে চাকরি ছেড়ে দিতে গেলে বাঁধে বিপত্তি। পুলিশ দিয়ে থানায় ধরে নেওয়া ছাড়াও দেয়া হয় মামলাও, জানালেন ঢাকার উত্তরা পশ্চিম থানার তখনকার ওসি আলী হোসেন ও ওসি তদন্ত রাজ্জাক তাকে ধরে নিয়ে যান। এছাড়া চট্টগ্রামের বাসায়ও হানা দেয় পুলিশ। আমার এখানে যে কাজ করতে না চায় সে হয় লুলা হয়ে রাস্তার মধ্যে পড়ে থাকবে, আর না হয় জেলের ঘানি টানবে। তখন সে করছে কি, উত্তরা পশ্চিম থানায় আমাকে নিয়ে 8 ঘন্টার উপরে বসা রেখেছে। সে ব্রুনাই অ্যাম্বাসিতে চিঠি দিয়েছে আমাকে ব্রুনাই থেকে ফেরত আসার জন্য, মালয়েশিয়া অ্যাম্বাসিতে চিঠি দিয়েছে আমাকে মালয়েশিয়া থেকে ফেরত আসার জন্য। কোন মাপের সে ক্ষমতাধর, ঠিক আছে, সে এইসব নাম ভাঙাইয়া চলে, পুলিশকে ব্যবহার করে, পুলিশও সুন্দর ব্যবহার হচ্ছে। তবে ওই ঘটনা মনে পড়ছে না বলে জানান ঢাকার উত্তরা পশ্চিম থানার তখনকার ওসি আলী হোসেন। তিনি এখন তেজগাঁও শিল্পাঞ্চল থানার দায়িত্বে। আসলে ওই সময়কার কথা তো ভাই মনে নাই, হচ্ছে না কোন ঘটনা, যে ওই 2017 সালের ঘটনা, এখন 3 বছর পরে তো আমার এত কিছু ভাই স্মরণে আসতেছে না। শাহেদের অত্যাচারে 2017 সালে চাকরি ছেড়ে মালয়েশিয়া ও পরে ব্রুনাইয়ে পালিয়ে যান সোহাগ। এতে ক্ষিপ্ত হয়ে উত্তরা পশ্চিম থানায় সোহাগ তার বৃদ্ধ মা, বাবা ও 3 বোনের বিরুদ্ধে 20 লাখ টাকা আত্মসাতের মামলা করেন শাহেদ। আমার ছেলেরা উত্তরা থানায় বিদেশ পাঠাইতেছি, বিদেশ এম্বাসিতে কখনো কখনো এটা করতেছে, 20 লক্ষ টাকা আত্মসাতের মামলা দিচ্ছে, একটা সন্তানের কাছে মার 20 লক্ষ টাকা বুঝ কিচ্ছু না, আমি এইটার বিচার চাই। শাহেদের করা ওই মিথ্যা মামলায় অনেকটাই নিঃস্ব হয়ে গেছেন বলে জানান তারা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। এদিকে উত্তরার রিজেন্ট হাসপাতাল এবং রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। সেখান থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহেদের পাসপোর্ট জব্দ করা হয়েছে। শনিবার উত্তর পশ্চিম থানার তদন্তকারী কর্মকর্তা এই তল্লাশি চালায়। এ সময় উপস্থিত ছিলেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। পুলিশ জানিয়েছে মামলার তদন্তের স্বার্থে এই হাসপাতাল ও প্রধান কার্যালয় থেকে কিছু আলামত সংগ্রহ করেছেন তারা। গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে অভিযানের সময় কম্পিউটারে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করে ফেলে রিজেন্ট কর্তৃপক্ষ। এ সময় রিজেন্ট হাসপাতালের এমডির কক্ষ থেকে একটি কম্পিউটার এবং প্রধান কার্যালয় থেকে বেশ কয়েকটি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে।